আজকে লেকচারে আমি যবযগের আরেকটি নামধারী বিক্রিয়া নিয়ে আলোচনা করব। ধরতে গেলে নামধারী বিক্রিয়া সাইজেফ নীতি, এই নীতি মেনে কি হয়, অ্যালকেন থেকে কি হয়, অ্যালকিন তৈরি হয়। তো অ্যালকেন বলতে এখানে হ্যালো অ্যালকেন লাগবে, কেন লাগবে এটা পরে দেখব আমরা। হ্যালো অ্যালকেন লাগবে এবং এই হ্যালো অ্যালকেন থেকে কি হবে, সাইজেফ নীতি অনুসারে অ্যালকিন তৈরি হবে। আর আমরা জানি যে অ্যালকেন থেকে অ্যালকিন তৈরি মানে যদি তৈরি করতে হয়, যদি আমি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি কিংবা পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি, একই কথা যে ক্ষার ইউজ করি, এবং অবশ্যই কি লাগবে, অ্যালকোহলীয় মাধ্যম মানে কি সম্পৃক্ত কার্বন, মানে অ্যালকেন থেকে যদি অ্যালকিন অসম্পৃক্ত কার্বন তৈরি করি অবশ্যই কি মাধ্যমটা অ্যালকোহলীয় লাগবে। তো এটা আসলে ব্যাপারটা আমরা দেখলাম এখন যে অ্যালকোহলীয় মাধ্যম লাগে। এখন মেন ব্যাপারটা হলো কি, হ্যালো অ্যালকেন থেকে যে আমি অ্যালকিন তৈরি করব সেটা তৈরি হবে সাইজেফ নীতি অনুসারে বা সাইজেফ নীতি অনুসারে। এখন আমার তাকে তাহলে কি জানতে হবে, সাইজেফ নীতিটা জানতে হবে যে হ্যালো অ্যালকেন থেকে কীভাবে আর কি অ্যালকিন তৈরি হয় সাইজেফ নীতি অনুসারে বা সাইজেফ নীতি অনুসারে। তো সাইজেফ নীতি বলছে, এটা নোট করে রাখতে হবে, নোটটা হলো সাইজেফ নীতি অনুসারে কি, যে বিটা কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন থাকবে সেই সেই কার্বন থেকে, মানে সেই বিটা কার্বন থেকে আর কি, সেই কার্বন থেকে বেশি হাইড্রোজেন অপসারিত হবে মানে যার নাই তার থেকে, মানে যে ব্যাপারটা হয়ে থাকে যে যার নাই তার এমআরও আর কি, এরকম একটা ব্যাপার। তো যে যে বিটা কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন থাকবে তার থেকে কি হাইড্রোজেন অপসারণ করার নিয়মটা হলো কি সাইজেফ নীতি। এখন ব্যাপার হলো যে আমরা তো বুঝলাম যে বিটা কার্বন থেকে আমরা হাইড্রোজেন অপসারণ করব, কোন বিটা কার্বন, যে বিটা কার্বনে কি কম সংখ্যক কি থাকে হাইড্রোজেন থাকে, কিন্তু ব্যাপারটা হলো আমার তো বিটা কার্বনটা চিনতে হবে। তো আমরা এর আগে ক্যান্ডিডেট বিক্রিয়ায় দেখছি যে দ্বিবন্ধনযুক্ত কার্বনের পরের কার্বনটাকে বলা হতো আলফা কার্বন, ঠিক আছে, এরপরের কার্বনটাকে বিটা কার্বন বলা হতো, ঠিক আছে, এরপরে ডেল্টা, ঠিক আছে, সরি গামা, ডেল্টা, ডেল্টা প্রাইম, ওমেগা, এরকম আর কি ব্যাপারটা। তখন আমরা আলফা বিটা অন্যভাবে চিনছি দ্বিবন্ধনযুক্ত। এবার তো আমার কি হ্যালো অ্যালকেনে তো আর দ্বিবন্ধন নাই, সেক্ষেত্রে আলফা বিটা চিনতে হবে। সেক্ষেত্রে আমি যে একটা কি একটি যৌগ নিই এখন, মিথ ইথ প্রোবিউট, ঠিক আছে, আমি চার কার্বন বিশিষ্ট একটি যৌগ নিই, CH3, CH2, CH এবং কি CH3। এখন এই যৌগটার মধ্যে আমি একটা ব্যবহার করছি কি, এখানে হ্যালো অ্যালকেন, আমি যেহেতু বলছি যে আমি হ্যালো অ্যালকেন নিয়ে কাজ করব, তাহলে কি এখানে যেহেতু একটা হাত খালি আছে এখানে ব্রোমিন দিলাম, এখানে ক্লোরিন দিলেও পারতাম। তো যাই হোক, এখন এখানে টার্গেটটা হলো আমার কি দেখতে হবে, আমার কি বিটা কার্বন চিনতে হবে। এখন এই যে হ্যালোজেন, এই সাইজেফ নীতির মাধ্যমটা হচ্ছে যে হ্যালোজেন যুক্ত যে কার্বন সেটা হলো কি কার্বন, সেটা হলো আলফা কার্বন, এরপরের কার্বনটা হলো কি বিটা কার্বন, পরে আবার যদি এই পাশে এটা বিটা, তাহলে এটার ওই পাশে কি আলফার পরে এটাও কি বিটা, এরপরে কি আলফা বিটা ঘামা, এরপর যদি থাকতো তাহলে কি হতো ডেল্টা হতো, ঠিক আছে। তো ডেল্টা আমার দরকার নাই, তাহলে আমি চার কার্বন বিশিষ্ট একটা হ্যালো অ্যালকেন কি নিছি, কি ব্রোমো অ্যালকেনটা নিছি, কি কি নিলাম, ঠিক আছে। তাহলে এই ব্রোমো অ্যালকেনটা নেওয়ার পরে, মানে বিউটেনটা আর কি, ঠিক আছে, তো বিউটেনটাকে নেওয়ার পরে আমি যদি এখন কি করি, এই বিউটেনটাকে ব্রোমো বিউটেনটাকে আমি বলছি কি অ্যালকোহলীয় মাধ্যমে নিতেছি, ALC লিখলাম, এবং কি করব এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করলাম। আর আমরা জানি অ্যালকোহলীয় মাধ্যমে কি উৎপন্ন হয়, অ্যালকিন উৎপন্ন হয়, ঠিক আছে, হ্যালো অ্যালকেন থেকে। আর অ্যালকোহলীয় মাধ্যম মানে কি অসম্পৃক্ত যৌগ উৎপন্ন হবে। এখন ব্যাপারটা হলো আমরা একটা জিনিস বলেছি কি সাইজেফ নীতি যেটা অনুসরণ করব আমরা, যে কি যে বিটা কার্বনে কি হাইড্রোজেনের পরিমাণ কম থাকে সেই বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারিত হবে। আচ্ছা এখন দেখি তাহলে এখানে বিটা কার্বনে কয়টা হাইড্রোজেন আছে, তিনটা হাইড্রোজেন আছে, আর এই বিটা কার্বনে কয়টা আছে, দুইটা। তাহলে কি এই বিটা কার্বন থেকে কি হাইড্রোজেনকে আমরা অপসারিত করব। তাহলে এখন আমরা যে অপসারিত করি এখন উৎপন্ন হবে কি, তাহলে CH3, ঠিক আছে, আমার টার্গেট কিন্তু দ্বিবন্ধন বানানি, ঠিক আছে,
অ্যালকিন মানে তাহলে সিএইচ থ্রি, তাহলে কি সিএইচ হয়ে গেল। এই যে এখান থেকে কি করব আমরা, একটা হাইড্রোজেন অপসারণ করে দেব, যেহেতু এখানে কি হয়েছে, এখানে হাইড্রোজেন সংখ্যা কম আর কি, একটি করে হাইড্রোজেন অপসারিত হয় আর কি। তো এখন যেখানে কম সেখান থেকে হাইড্রোজেন অপসারণ করব বেশি সংখ্যক, তাহলে এখন বেশি সংখ্যকটা বলতে এই একটাই, এখান থেকে যদি আমি অপসারণ করি তাহলে এখানে হয়ে গেল কি সিএইচ হয়ে গেল, ঠিক আছে। এবার কি যদি এখানে সিএইচ হয়ে যায় তাহলে কি এই আলফা কার্বনের সাথে কি এটার কি হবে, দ্বিবন্ধন হয়ে যাবে। এখন ব্যাপারটা হলো দ্বিবন্ধন কীভাবে হলো, এখানেও তো তাহলে কি ব্রোমিন আছে না, ব্রোমিনটাও কি চলে যেতে হবে। তো ব্রোমিন কোথায় যাবে, ব্রোমিনটা যাবে হলো কি এই যে অ্যালকোহলের মাধ্যমে আর কি, পটাশিয়াম আছে না, পটাশিয়াম আর কি ব্রোমিন মিলে কি পটাশিয়াম ব্রোমাইড তৈরি করে ফেলবে, ঠিক আছে। তাহলে এটা চলে গেল, এখন তো হাইড্রোক্সিল আছে, এই হাইড্রোক্সিল যে হাইড্রোজেনটা বের হবে একটা, সেই হাইড্রোজেনের সাথে কি ওয়াটার উৎপন্ন করে ফেলবে, শেষ। তো আমার বাই প্রোডাক্ট উৎপন্ন করা বুঝে ফেলছি, তাহলে আমার যেহেতু এখান দিয়ে একটা হাত, এখান দিয়ে একটা হাত মিলে কি দ্বিবন্ধন হয়ে গেল, তাহলে কি সিএইচ, তাহলে কি সিএইচ থ্রি, তাহলে এটা এটার নাম কি মিথ ইথ প্রোপ বিউট, তাহলে এটা কি বিউট, বিউট যৌগ কিন্তু দ্বিবন্ধন আছে, তাহলে কি বিউটিন, তাহলে কি বিউটিন, এটা এক কার্বন দুই নামকরণ করি এক দুই, তাহলে কি টু বিউটিন বা কি বিউটিন টু, ঠিক আছে, তাহলে বিউটিন টু। তো সজীব নীতি অনুসারে কি বিউটিন টুটা কি হবে, উৎপন্ন হবে, তার মানে এখন কি বিউটিন ওয়ান উৎপন্ন হবে না, হ্যাঁ বিউটিন ওয়ানও উৎপন্ন হয়, কিন্তু সজীব নীতি অনুসারে কি বিউটিন টুটাই উৎপন্ন হলো, কিন্তু বিউটিন ওয়ান যে হবে না সেটা না, এখানে বিউটিন ওয়ানও উৎপন্ন হতো, কিন্তু সজীব নীতি অনুসারে যখন এই কি রিয়াকশনটা হয় দেখা যায় যে 80% কি বিউটিন টু উৎপন্ন হয় আর 20% কি বিউটিন ওয়ান উৎপন্ন হয়। তাহলে আমরা মোট কথা হলো এটাই জানতে পারলাম যে সজীব নীতি পারলে আমরা কি 80% বিউটিন টু পাই এবং কি বিউটিন ওয়ান কি 20% পেয়ে থাকি। এখন ব্যাপার হলো এখানে যে ফুললি যদি আমি বলি, এখানে ব্যাপারটা হলো যে কি বিটা কার্বন চিনা, বিটা কার্বন যেখানে হাইড্রোজেন কম থাকবে সেখান থেকে আমি একটা হাইড্রোজেন অপসারিত করব, আর যেহেতু আলফা কার্বনের একটা হ্যালোজেন থাকবে হ্যালোকেনে, সেটা কই যাবে অ্যালকোহলীয় মাধ্যমের যে পটাশিয়াম হাইড্রোক্সাইড নিয়েছি আমি সেখানে আর কি, এটা যে ঋণাত্মক আর ধরুন লবণ উৎপন্ন করবে আর কি, এখানে যে একটা হাইড্রোজেন আছে আর এখানে যে হাইড্রোক্সিল আছে, এই হাইড্রোক্সিল আর এই হাইড্রোজেন ওয়াটার তৈরি করে ফেলবে, এরপরে কি একটা দ্বিবন্ধনযুক্ত কি যৌগ তৈরি হয়ে যাবে অ্যালকিন। তো সেক্ষেত্রে যেহেতু আমি নিয়ম মেনেছি সজীব নীতি মারছি, তাহলে কি এটা কি মানে যে বিউটিন টুটা উৎপন্ন হলো সেটা 80% উৎপন্ন হবে, আর যদি নীতি না মানি তাহলে কি 20% উৎপন্ন হবে। তাহলে তো আমার নীতি মানাই কি দরকার, কারণ কি আমার প্রোডাকশনটা বেশি প্রয়োজন, ঠিক আছে। তো আজকে লেকচার এই পর্যন্তই, এরপর লেকচারে আমরা অন্য কোনো নামধারী বিক্রিয়া নিয়ে আলোচনা করব কিংবা রসায়ন অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।